প্যারাগ্রাফ অন মাই ফেভারিট গেম ক্যারাম, আমার প্রিয় খেলা ক্যারাম এর উপর অনুচ্ছেদ। আই লাভ প্লেইং ক্যারাম, আমি ক্যারাম খেলতে ভালোবাসি। আই প্লে দিস গেম অ্যাট মাই হাউস উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের সাথে আমার বাড়িতে এই খেলা খেলি। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং গেম দ্যাট এভরিওয়ান লাইকস টু প্লে, এটি একটি খুব আকর্ষণীয় খেলা যা সবাই খেলতে পছন্দ করে। ক্যারাম ক্যান বি প্লেইড বাই অ্যাট লিস্ট টু অ্যান্ড ম্যাক্সিমাম অফ ফোর পিপল, ক্যারাম খেলতে পারবেন কমপক্ষে দুজন এবং সর্বোচ্চ চারজন। ইট ইজ অ্যান ইনডোর গেম দ্যাট ইজ প্লেইড ইনসাইড দ্য হাউস, এটি একটি ইনডোর গেম যা বাড়ির ভিতরে খেলা হয়। ইনডোর গেমস হ্যাভ দেয়ার ওন বেনিফিটস, সাচ গেমস আর নট রিস্কি, ইনডোর গেমের নিজস্ব সুবিধা আছে, এই ধরনের গেম ঝুঁকিপূর্ণ নয়। লাইক ক্রিকেট অর ফুটবল, দেয়ার ইজ নো পসিবিলিটি অফ এনি কাইন্ড অফ ইঞ্জুরি ইন দিস গেম, ক্রিকেট বা ফুটবলের মতো এই খেলায় কোনো ধরনের ইঞ্জুরির সম্ভাবনা নেই। ইন দিস গেম দেয়ার ইজ এ স্কোয়ার উডেন অর প্লাস্টিক বোর্ড উইথ হোলস মেড ইন অল ফোর কর্নার্স, এই খেলায় একটি বর্গাকার কাঠের বা প্লাস্টিকের বোর্ড থাকে যার চারটি কোণে ছিদ্র থাকে। দিস গেম ইজ প্লেইড উইথ দ্য হেল্প অফ নাইন হোয়াইট নাইন ব্ল্যাক এ রেড টোকেন অ্যান্ড এ স্টিকার, এই গেমটি নয়টি সাদা নয়টি কালো এবং লাল টোকেন এবং স্ট্রাইকারের সাহায্যে খেলা হয়। বাই স্ট্রাইকিং দ্য টোকেন উইথ এ স্ট্রাইকার অ্যান্ড পুটিং ইট ইন দ্য হোল গেটস 10 পয়েন্টস ফর ব্ল্যাক, 20 ফর হোয়াইট অ্যান্ড 50 পয়েন্টস ফর দ্য রেড, একটি স্ট্রাইকার দিয়ে টোকেনটি আঘাত করে এবং গর্তে রেখে কালোদের জন্য 10 পয়েন্ট, সাদার জন্য 20 এবং লালের জন্য 50 পয়েন্ট পায়। থ্যাংক ইউ।